করতে চান জনগণ আপনার এই পদে পা দেবে না এই নির্বাচন জনগণ হতে দিবে না এই তফসিল বাতিল করতেই হবে দর্শক বাংলাদেশের রাজনীতিতে একটি চরম সংকটময় অধ্যায় শুরু হয়েছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আগামী নির্বাচন নিয়ে আমাদের মধ্যে অনেকে কৌতূহল জাগছে যে আগামী নির্বাচনটা কি সুস্থ হবে কিনা দর্শক শ্রোতা এবং যেই তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিলে জানা গিয়েছে আগামী জানুয়ারি 7 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে দর্শক শ্রোতা অবশেষে বেরিয়ে এলো কিছু গোপন তথ্য আমরা সেই বিষয়গুলো জানবো এবং নির্বাচন নিয়ে যে আপডেটগুলো রয়েছে সেই বিষয়ে আমরা জানবো তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা সেই যেই তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমরা দেখে আসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সমমনা ইসলামী দলগুলো শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব গেট থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল বৃষ্টি উপেক্ষা করে এতে অংশ নেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে পুনরায় বাইতুল মোকাররমে এসে শেষ হয় এতে চরমনয় পীর সৈয়দ রেজাউল করিম অংশ না নিলেও বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন এর আগে বাইতুল মোকাররমে মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা ঘোষণা করা হয়েছে জেলা সরকার 2018 সালের মতো আবার রাতের ভোটের মাধ্যমে জনগণের মতামতকে বিদ্রাঙ্গুলি দেখিয়ে আবারও ক্ষমতায় যেতে পারে কিন্তু আমরা জনগণ সেটা হতে যেতে পারি না ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ জেন্ট নির্বাচন করে ক্ষমতায় আজীবন থাকার জন্য তারা ফরমায়েশি তফসিল ঘোষণা করেছে আর দেশের জনগণ এই ফরমায়েশি নীল নকশার তফসিলকে ঘিরে ধরে প্রত্যাখ্যান করেছে এ ধরনের অথর্ব সিজির মাধ্যমে কিভাবে নির্বাচন আশা করতে পারি আমরা কখনো আশা করতে পারি না অতএব সে পদত্যাগ করবে এবং নতুন সিজি দিয়ে তারপর সমস্ত দলের একত্র হয়ে দেশের সুষ্ঠু নির্বাচনের আমরা দাবি জানাই সমাবেশ থেকে আবারও জাতীয় সরকারের দাবি তোলেন তারা বলেন সংসদ ভেঙে দিয়ে সব দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করে আবারও তফসিল ঘোষণা করতে হবে দাবি মানা না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা আগামী যে নির্বাচন হচ্ছে এটা জাতীয় কোনো নির্বাচন নয় এটা আওয়ামী টুর্নামেন্ট হতে যাচ্ছে তারা নির্বাচনের তফসিল ঘোষণা করেই বুঝে ফেলছে তারা এমপি মন্ত্রী হয়ে যাচ্ছে আমরা জানিয়ে দিতে চাই তোমাদের কাছ থেকে এই জনগণও শিখেছে তোমাদেরকে কিভাবে বিতাড়িত করতে হয় এদেশের জনগণ ভালোভাবে জানে স্পষ্ট করে বলতে চাই জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না 2014 সালে ধোঁকা দিয়েছেন 2018 সালে ধোঁকা দিয়েছেন আবারও আপনি নতুন করে ফাঁদ পেতেছেন জনগণ আপনার এই ফাঁদে পা দেবে না এই নির্বাচন জনগণ হতে দিবে না এই তফসিল বাতিল করতেই হবে স্বেচ্ছায় অসহযোগ যদি আমির ঘোষণা দেয় ভ্যাট ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে সরকারি অফিস চলবে কোনো কাজ হবে না রাস্তাঘাট দোকানপাট সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মনে রাখবা জনগণকে যদি সামনে নিয়ে পথে নামো পুলিশ পাহারায়ও চলতে পারবো না ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ বর্তমান শেখ হাসিনা সরকার আপনারা জেনে রাখেন আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না আপনার সময় শেষ আপনাকে এই ক্ষমতা ছাড়তেই হবে এদেশের জনগণ আপনাকে চায় না আপনি নিরপেক্ষ নির্দলীয় সুষ্ঠ নির্বাচন দিয়ে দেখেন কয়টা আপনি ভোট পান আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনি 30টার বেশি সিট পাবেন না একই দাবিতে আন্দোলনরত সকল রাজনৈতিক দলের সঙ্গে করণীয় ঠিক করতে 20 তারিখ সংলাপ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে
তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আগামী নির্বাচন নিয়ে কিছু তথ্য রয়েছে সেই তথ্যগুলো আমরা দেখে আসি। দর্শক বাংলাদেশের রাজনীতিতে একটি চরম সংকটময় অধ্যায় শুরু হয়েছে এবং সেই সংকটটি ত্বরান্বিত হয়েছে নির্বাচনী তফসিল ঘোষণা করার পর এবং যে কাজটি সত্যিকার অর্থে নির্বাচন কমিশন করেছে এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক মহলের কাছে নির্বাচন কমিশন বা সিসি ভিলেন হিসেবেই আখ্যায়িত হচ্ছে। দর্শক দুটি শিরোনাম বলবো এবং দুজন ব্যক্তির কথা বলবো। একজন হচ্ছেন রুহুল কবির রিজভী, তিনি বলছেন ক্ষমতাসীনদের চাওয়ার কাছে আত্মসমর্পণ করেছে নির্বাচন কমিশন। তর্কের খাতিরে আমরা বলতে পারি যে এটি যেহেতু তিনি বিরোধী দলের নেতা তিনি সমালোচনা করতেই পারেন, কিন্তু আরেকজন আছেন তিনি ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, তিনি নিশ্চয়ই বিএনপি করেন না, তিনি নিশ্চয়ই আওয়ামী লীগ করেন না, এটা সবাই জানেন, এবং নিরপেক্ষ একজন সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে তার যথেষ্ট একটি গ্রহণযোগ্যতা আছে। তিনি একটি মতামত কলম লিখেছেন প্রথম আলোতে যার শিরোনাম হচ্ছে এই তফসিল যেভাবে পরিস্থিতি আরও জটিল করে তুলল। দর্শক আমি তার লেখাটি পড়েছি, পড়ার তার লেখার মধ্যে দেখবেন যে সেখানে আছে যে নেপালে ভোট হবে, শ্রীলঙ্কাতে ভোট হবে, পাকিস্তানে রাজনৈতিক সমস্যা সত্ত্বেও এইসব দেশগুলোতে নিরপেক্ষভাবে নির্বাচন হচ্ছে, এমনকি খুব কাছাকাছি সময়ে ভারতে নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়েও কিন্তু কোনো প্রশ্ন নেই, কিন্তু বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে চরম 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 প্রশ্ন আছে, গ্রহণযোগ্যতা নিয়ে চরম চরম তার প্রশ্ন প্রতি পদে পদে রয়েছে। তো এই অবস্থায় দেখেন আজকে যেই পরিস্থিতি তৈরি হলো যে ক্ষমতাসীনদের চাওয়ার কাছে আত্মসমর্পণ করেছে নির্বাচন কমিশন এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছেন যে এই তফসিল যেভাবে পরিস্থিতি আরও জটিল করে তুললো। দর্শক বুঝতেই পারছেন পরিস্থিতি কিভাবে জটিল করে তুললো, যে এই তফসিলের আগে যাতে একতরফা তফসিল ঘোষণা না করার মধ্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতি যাতে আরও জটিল না হয় সেই কারণে পিটার ডিয়াস মার্কিন যুক্তরাষ্ট্রের যেই বাংলাদেশের যে রাষ্ট্রদূত তিনি দৌড়ঝাঁপ করছেন এবং কার চিঠি নিয়ে ডোনাল্ড লু অর্থাৎ সেই ওয়াশিংটন থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারা মনিটর করছে, যারা ইতি এর আগে তারা কিন্তু বলেছে যে বাংলাদেশের আগামী 3 মাসের রাজনৈতিক পরিস্থিতি তারা সূক্ষ্মভাবে মনিটর করবে। দেখেন তারই অংশ হিসেবে তারা যখন বুঝতে পারছে যে নির্বাচন কমিশন বা সরকার তড়িঘড়ি করে একটি তফসিল ঘোষণা করার মধ্য দিয়ে এগোতে চাচ্ছে তখন কিন্তু তারা চট করে একটা চিঠি পাঠিয়েছে পিটার ডি হাসের কাছে এবং পিটার ডি হাস এই চিঠি নিয়ে দাঁড়ে দাঁড়ে গেছে, বলতে গেলে তিনি জাতীয় পার্টির অফিসে গেছেন, তিনি গেছেন ওবায়দুল কাদেরের দপ্তরে, কিন্তু দুর্ভাগ্যজনক আওয়ামী লীগের যে প্রধান প্রতিদ্বন্দ্বী থাকার কথা বিএনপি, সেই বিএনপির দ্বারে তিনি যেতে পারেননি, কেননা বিএনপির দ্বার বন্ধ হয়ে গেছে চরম ধরপাকড় এবং অভিযানের মধ্য দিয়ে। নয়াপল্টনের কেন্দ্রীয় অফিস বন্ধ আছে, চেয়ারপারসনের যে অফিস সেই অফিসও বন্ধ, কেননা তৃণমূলের একেবারে সর্বশেষ কর্মী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিও শেষ করে বিশেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।